হ্যালো নাইস পিপল ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে আমরা দেখবো আজ কিভাবে আমরা ইনস্টাগ্রামে একটা পোস্টে ডিজাইন করতে পারি অ্যান্ড সেই পোস্টে অবভিয়াসলি আমাদের ফাইবারের সার্ভিস থাকবে অর্থাৎ আমাদের ফাইবারের যে সার্ভিস আমরা প্রোভাইড করি সেই সার্ভিসটা আমরা ইনস্টাগ্রামের পোস্টে ডিজাইন করে দেন আমরা সেটা ইনস্টাগ্রামে আপলোড করবো অ্যান্ড আমরা দেখবো যে কীভাবে আমরা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আমরা আপলোড করতে পারি দেন আমরা এটা হ্যাশট্যাগুলো আমরা রিসার্চ করবো অর্থাৎ হ্যাশট্যাগগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমরা হ্যাশট্যাগুলো খুব সহজেই কিভাবে আমরা গুলো পেতে পারি এটা আমরা দেখব আর আমাদের এই ডিজাইনটা করার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব ক্যানভাতে আমি ক্যানভাতে আপনাদের খুব সহজেই এই ধরনের ডিজাইন আপনার করে ফেলতে পারবেন ক্যানভাতে আসার পর আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে করতে হবে সরাসরি দিয়ে পারবেন দেন আমরা যদি ক্যানভার ড্যাশবোর্ডে আসার পর আমরা যদি এখানে দেখি টেমপ্লেটস এন্ড টেমপ্লেটসে আসার পর আমরা দেখবো যে ইনস্টাগ্রাম পোস্ট আমরা এখানে একটি ক্লিক করে দেন আমরা দেখবো যে এখানে অনেকগুলো স্যাম্পল সহ অনেক চলে আসবে টেমপ্লেটসে আসার পর আমরা দেখব এখানে অনেক স্যাম্পেল রেডি করা আছে অলরেডি আমরা এগুলো নিয়ে আমরা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি দেন আমরা এখানে চাইলে প্রাইজে আমরা এখানে ফ্রি সিলেক্ট করে দিতে পারি তাহলে মোটামুটি ফ্রিগুলোই প্রথম দিকে চলে আসবে তো আমরা এখান থেকে যে কোনো একটা আমরা চুজ করব যেমন আমি এইটা চুজ করব এই টেম্পলেটটা আমি ব্যবহার করতে চাচ্ছি সো ক্লিক করার পর আমি এখানে কাস্টমাইজ দিস টেম্পলেটে ক্লিক করব সো ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি অটোমেটিক এখানে কিন্তু এটা চলে আসছে এখন আমি চাইলে এইখানে ভিতরে যে টেক্সগুলো আছে সেই টেক্সগুলো কিন্তু আমার মতো করে আমি এখন দিতে পারি এখন এইখানে এই টেক্সটগুলো আমি আসলে কী দিব এই টেক্সটগুলো বা এখানে যে কন্টেন্টটা আমি দিব এই কন্টেন্টটা অভিয়াসলি হবে হচ্ছে আমার যে সার্ভিসটা আছে অর্থাৎ এখন আমি যদি লোগোর ডিজাইনের উপরে যদি একটা পোস্ট ডিজাইন করি ধরুন আপনি লোগো ডিজাইনার তাহলে আপনার যে গিকটা আছে তাহলে আপনি এখানে সম্পূর্ণ এই গিকের টাইটেলটা দিতে পারবেন বা অন্য কোনো কিছু আপনি দিতে পারবেন আসলে আমি টাইটেলটা কপি করলাম কপি করে আমি সরাসরি এখানে যাওয়ার পর আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দিলাম আর উপরের যে লেখাটা দেখতে পাচ্ছি এটা আমি জাস্ট এখান থেকে ডিলিট এলিমেন্ট করে দিব আর দেখতে পাচ্ছি এটা আমাকে একটু উপরে নিতে হবে দেন এটা আমাকে একটু সাইজটা কমাতে হবে যেমন এই যে ডিক্রিস ফন্ট সাইজ আমি এখানে যদি চেপে ধরে রাখি মাউসটা তাহলে এটা অটোমেটিক এভাবে শর্ট হয়ে যাবে সো আমি দেখতে পাচ্ছি নিচের দিকে সামথিং এলস সো আমি দেখতে পাচ্ছি নিচের দিকে সামথিং এলস সো এটা আমাকে একটু ডিলিট করতে হবে দেন তারপর এটাকে আমি একটু কাস্টমাইজ করতে পারবো সো আমি এটা ডিলিট করার পর আমি দেখতে পাচ্ছি এটা আমাকে আর একটু কাস্টমাইজ করতে হবে যেমন আমি এটা ধরে যদি একটু রাইট একটু একটু মুভ করি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি পারফেক্ট এখন আমার মনে হয় এটা দেখতে খুবই ভালো না লাগলেও মোটামুটি আমরা কিন্তু এটা ডিজাইন করতে পারলাম এখন চাইলে আমরা এই যে কালারটা আছে এই কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি সো আপনি চাইলে এটা আপনি হোয়াইট করে দিতে পারেন অথবা আপনি ব্ল্যাক করে দিতে পারেন যে কোনো কালার আপনি দিতে পারেন এখানে সো আমি এটা যে কালারটা আছে এটাই আমি রেখে দিব সমস্যা নাই টেক্সট কালার টেক্সট কালারটা চাইলে আপনি অন্য কালার দিতে পারেন যেমন টেক্সটের উপরে ক্লিক করার পর আপনি যখন এখানে টেক্সট কালারটা ক্লিক করবেন তাহলে আপনি এখানে কিন্তু এই যে আপনার কালার কিন্তু দেখতে পাচ্ছি সো আপনি এখানে দিতে পারব আমরা এখানে যে কোনো কালার আমরা এখান থেকে চুজ করব অটোমেটিক কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ওই কালারটা আমরা ব্যবহার করতে পারবো তো আমি এই কালারটাই রেখে দিব যেহেতু এই ফর্মেটে এই কালারটাই মোটামুটি স্ট্যান্ডার্ড তো এটাকে আমি একটু মিডিল পজিশনে নিয়ে আনতে পারবো হ্যাঁ দেন আমি চাইলে এটাকে ফোনটা আর একটু বড় করতে পারবো দেখতে পাচ্ছেন যে ফোনটা কিন্তু বড়ো হচ্ছে এটাকে আমি আর একটু সাইজটা বড় করে দিয়ে দেন আমি ফোনটা আবার বড়ো করবো আল রাইট সো আই উইল ডিজাইন এ ক্রিয়েটিভ লোগো উইথ অল ফাইলস ইন টুয়েন্ট সো দেন আমি এইখানে আমি নিজে একটা কিছু লিখবো যে লেখাটা থাকবে হচ্ছে যে লিঙ্ক ইন বায়ো সো এটা আমাকে কীভাবে লিখতে হবে মানে অর্থাৎ আমার ফাইবারের লিঙ্কটা হচ্ছে এইটা ধরুন আমার ফাইবারের লিঙ্ক হচ্ছে এইটা বা আপনার লিঙ্ক ওইটা এরপর আমি লিখে দেবো লিঙ্ক ইন বায়ো দেন আমি টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পর আমি উপরে এটা ক্লিক করবো দেন আমি এটাকে নিচে এনে মুভ করবো দেন আমি এটাকে এখানে লিখবো আমি ওকে লিঙ্ক ইন বায়ো লিঙ্ক ইন বায়ো সো এটাকে আমি একটু ছোটো করে দেবো ওকে অল রাইট লিঙ্ক ইন বায়ো এটাকে আমি কালারটা চেঞ্জ করে দেবো চাইলে আমি এটাকে ব্লক করে দিতে পারি লিঙ্ক ইন বায়ো এই লেখাটা আমি কপি করে আমার টাইটেল অর্থাৎ আমার ইমেজের যে টাইটেলটা হবে এটা আমি এখান থেকে চেঞ্জ করে ফেলবো এবং এটাই টাইটেলটা দিয়ে দেবো আর আমি জানি যে খুব বেশি ডিজাইনটা ভালো হয়নি সো আপনারা আপনাদের মতো করে আরও সুন্দর করে কাস্টমাইজ করবেন আর দেখাবেন আর ক্যানভা নিয়ে আপনাদের আরও টিউটুয়াল থাকবে সো আশা করি আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন শিখতে পারবেন সো এইটা আমার ডিজাইনটা কমপ্লিট সো ডিজাইনটা কমপ্লিট করার পর আমি এটাকে ডাউনলোড করবো সো ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবো আমি এটাকে পিএনজি রাখবো যেহেতু এটা সাজেস্টেড দেন তারপর আমি এটা এরপর আমাকে একটা ডাউনলোডে ক্লিক করতে হবে সো ডাউনলোডে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু ডাউনলোডেড সো এটা ডাউনলোড কমপ্লিট আমি অ্যানাদার একটা পোস্ট ডিজাইন করব যেহেতু আমি এটা আমার পাওয়ারফুল টিউটোরিয়ালসে আসলে আমি এইখানে এই ধরনের পোস্ট আমি দিব না ওকে এটা আমি আপনাদের জন্য ডিজাইন করে দেখালাম সো তার জন্য আমি অ্যানাদার একটা পোর্টাল নেবো যেমন আমি এইটা নিব সো এই ফাইলটা আমি আপনাদের জন্য ক্রিয়েট করেছি আপনাদের সার্ভিস রিলেটেড আপনারা এই ধরনের ক্রিয়েট করবেন পোস্টগুলো দেন আমি একটা আমার এখানে পোস্ট করার জন্য আমি একটা এনাদার একটা ক্রিয়েট করেছি সো আপনারা আরও সুন্দর করে ক্রিয়েট করবেন এখন এইখানে কিন্তু আমার আপলোড করে অপশান নাই সো যাদের নতুন অ্যাকাউন্ট তারা কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের এখানে কিন্তু অপশান নাই বাট আমার এনাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে কিন্তু আমার এখানে অপশান আছে সো আমি জানি না এটার আসলে কারণটা কি হয়তো এটা ইনস্টাগ্রামের নিউ রুলস এই জন্য আমাদের যেটা করতে হবে আমরা সরাসরি এখানে রাইট মাউস ক্লিক করব সো আমরা রাইট মাউস ক্লিক করে দেন আমরা চলে আসবো হচ্ছে ইনসপেক্টে ইনসপেক্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো টুগোল ডিভাইস টুলবার এটাতে আমরা ক্লিক করব দেন আমরা এটা রিফ্রেশ করবো এটা হচ্ছে ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে ব্যবহার করি সো আমি ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি আর ওবিয়াসলি আপনারা ক্রোম ব্রাউজার এটা ট্রাই করবেন অ্যান্ড নাও আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা কিন্তু একটু ডিফারেন্ট এখানে আপনার সেটিংসের আইকন সো এখানে কিন্তু আমাদের এইগুলো প্রথমে কিন্তু ছিল না সো আমরা এখানে মোবাইলে যেমন ছিল আমাদের প্লাস আমরা কিন্তু এখন ল্যাপটপে পাচ্ছি প্লাস সো আমরা এখানে ক্লিক করে আমার এই ফাইলটা আমি সো আমি ইমেজটা আমি এখানে চুজ করে দিলাম দেন আমি যেটা করবো আমি চাইলে এডিট করতে পারবো বাট আমি এডিট করব না আমি চলে আসবো নেক্সট সো নেক্সট ক্লিক করার পর আমাকে এখানে রাইটিং ক্যাপশন আমাকে কিছু লিখতে হবে সো আমি ওই সেম কথাগুলো এইখানে লিখতে পারি ডিজাইন এনিথিং ইন ক্যানভা সো আমি এখানে লিখেছি ডিজাইন এনিথিং ইন ক্যানভা ইটস ভেরি সিম্পল ইটস ভেরি ইজি অ্যান্ড ফান সো আমরা এখানে অনেক ইমোজি ব্যবহার করতে পারবো বাট আমার যেটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা আমার আমাকে এখন হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আর হ্যাশট্যাগ ব্যবহার না করলে আমার এটাতে আমি রিস্ক পাবো না ওকে মানে মানুষের কাছে পৌঁছাতে পারবো না জন্য সরাসরি গুগল আসবো গুগল আসার পর আমার এই টপিকটা হচ্ছে ক্যানভা রিলেটেড সো আপনারা যদি লোগো ডিজাইনের উপরে যেহেতু পোস্টার ডিজাইন করেছিলাম প্রথমটা তো এটা যদি হয় আপনার পোস্ট তাহলে অবশ্যই অবশ্যই আপনি সার্চ করবেন কিন্তু আপনার লোগো রিলেটেড ওকে আমি আমার সার্চটা করি আপনি দেখেন তারপর আপনারটা করবেন যেমন আমি এখানে লিখব যে ক্যানভা ক্যানভা হ্যাশট্যাগ তো ক্যানভা হ্যাশট্যাগ লেখার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রামে ক্যানভা হ্যাশট্যাগ চলে আসছে বাট এখানে চলে আসছে যে ট্যাক্স ফাইন্ডার নামে একটা ওয়েবসাইট আছে এখানেও আপনারা হ্যাশট্যাগ নিতে পারবেন আর বেস্ট হ্যাশট্যাগ ডট কম এটা চলে আসছে সো এইটা আমি ওপেন করবো সো আপনারা যখন লোগো ডিজাইন নিয়ে লিখবেন তখন লিখবেন লোগো ডিজাইন হ্যাশট্যাগ আপনারা যদি ওয়েবসাইট ডিজাইনার হন তো অবশ্যই ওয়েবসাইট ডিজাইনার আপনারা যদি মার্কেটার হন ডিজিটাল মার্কেটার তাহলে সেটা দিবেন আপনারা যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হন লিড জেনারেশনের কাজ করেন তাহলে আপনার সেইগুলো দিবেন ডাটা এন্ট্রি কাজগুলো তো এই ওয়েবসাইটে আমি আসার পর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ আছে অলরাইট আর এখানে প্রচুর বিজ্ঞাপন বিজ্ঞাপনের অবস্থায় আসলে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না যেমন এইখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে যে হ্যাশট্যাগুলো অলরেডি কিন্তু এরা আমাকে অটোমেটিক জেনারেট করে দিছে এবং এভরিথিং হচ্ছে ক্যানভা রিলেটেড বাট এর মধ্যে কিছু কিছু পপুলার হ্যাশট্যাগও আছে যেমন হচ্ছে এই যে নেটফ্লিক্স তারপরে হচ্ছে কি এই যে কি স্পটিফি তারপরে ইউটিউব হ্যাঁ সোশ্যাল মিডিয়া অনেক কিছু আছে লাভ সো আমরা যে কোনো একটা এখান থেকে কপি করতে পারি সো আমি এখান থেকে জাস্ট এই কপিতে ক্লিক করব কপিড ওকে দেন আমি চলে আসবো আমার এখানে আসার পর আমি এটা পেস্ট করে দেবো এখানে ওকে পেস্ট করে দেওয়ার পর আমি আরও অনেক কিছু লিখতে পারি আর আপনি যখন সার্ভিস দিবেন অবশ্যই অবশ্যই এখানে আরও কিছু লিখবেন আরও কিছু কন্টেন্ট আপনি অ্যাড করবেন অ্যান্ড আপনি সার্ভিসটা যে আপনার আসলে বায়োতে যে আপনি লিঙ্কটা অ্যাড করেছেন এটা আপনি বলে দেবেন সো আমি সরাসরি এটা এখন শেয়ারে ক্লিক করবো সো শেয়ারে ক্লিক করার পর আপনাদের এই অবস্থায় আসবে আমরা জাস্ট এটা ক্যান্সেল করে দেবো অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা সো আমাদের রিফ্রেশ করার পর আমরা আগের অবস্থায় চলে আসছি এখানে ডিজাইন এনিথিং ইন ক্যানভা সো অলরেডি কিন্তু আমি দুইটা লাভ কিন্তু পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছি সো আরও চলে আসবে আশা করি সো এই হ্যাশট্যাগগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ হ্যাশট্যাগুলো আমি যেভাবে নিয়েছি এটা আসলে র্যান্ডমভাবে নেওয়া আর আপনি যদি প্রফেশনালভাবে যদি হ্যাশট্যাগুলো রিসার্চ করে কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের পাওয়ারফুল ডিটেইলস একটা ভিডিও আছে ভিডিওটা আমি দিয়ে দেবো আপনাদেরকে সো আপনারা ভিডিওর ইন্ড স্ক্রিনে অর্থাৎ শেষের দিকে আপনারা পেয়ে যাবেন সো আশা করি ওইটা দেখে আপনাদের মতো করে আপনারা হ্যাশট্যাগুলো রিসার্চ করে দেন হচ্ছে আপলোড করবেন এটা হচ্ছে খুবই ইজি একটা ওয়েতে আমি কাজটা করে দেখাচ্ছি যে আপনারা কিভাবে হচ্ছে ডিজাইন করবেন কিভাবে ল্যাপটপ থেকে আপলোড করবেন কিভাবে হ্যাশট্যাগ নেবেন এবং সেটা দিবেন দ্যাটস ইট মোটামুটি দেখা যাচ্ছে যে দশ মিনিটের মধ্যেই কাজটা কমপ্লিট করা সম্ভব আর কি সো এটা খুবই সিম্পল একটা ওয়ে আপনি দশ মিনিটের মধ্যে একটি একটা সার্ভিস আপনি দিতে পারলেন সো যারা আপনারা সার্ভিসগুলো প্রমোট করবেন ডিজিটাল প্ল্যাটফর্মে অবিয়াসলি আপনারা এই ধরনের কাজগুলো করবেন অ্যান্ড আপনারা সকালে একটা পোস্ট করবেন আপনারা বিকেলে পোস্ট করবেন রাতে পোস্ট করবেন এইভাবে মোটামুটি দিনে দুই তিনবার করে পোস্ট করবেন আপনাদের সার্ভিসগুলো অ্যান্ড অবভিয়াসলি আপনাদের লিঙ্কটা ফাইবারের লিঙ্কটা অবশ্যই আপনারা এখানে অ্যাড করবেন আপনাদের বায়োতে সো এই ভিডিও আমি আরও আছে ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন সো আজকে এই পর্যন্তই দেখাচ্ছে অন্য টিউটোরিয়ালে